ঠাকুরম থাকে, হ্যাঁ মাছটা দেখো এরকম বর্ষার সময় এরকম মাছ কিন্তু উঠতে দেন যে মাছ। আমাদের মাছ কাটা হয়ে গেছে, এবার এগুলো পরিষ্কার করে তারপর রান্নার দিকে যাব। মাসি এখানে কচুর শাক কেটে নিয়ে এসছে, তো কচুর শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে। আর এখানে বাড়িতে শোল মাছ ধরা আছে, তো শোল মাছ দিয়ে দেখা যাক কি রান্না করা যায়। তো পুরো ব্লগটার সঙ্গে থাকো। এখন শোল মাছি নুন হলুদ দিয়ে দিল, সব নুন হলুদ মাথা রাখছে। চলো আজকে পাতার উনুনে রান্না হবে, যেহেতু দুপুরবেলা অনেকটাই গরম, ঘরের মধ্যে যে পাইপের উনুনে রান্না করা খুবই কষ্টকর, তো সেজন্য আমরা সবাই আছি, সবাই মিলে উনুনে রান্না হবে পাতার উনুনে। চলো তো মাসি কচি শাকগুলো কেটে দিক, আমরা শোল মাছটা এবার গামলার মধ্যে আটকানো আছে, তো শোল মাছটা দেখি টেবিল ফ্যানটা ফিট করতে হবে, বুঝলে? ওই মাধ্যমে রেখে সিলিং করে আছে, দেখো এর মধ্যে শোল মাছ আটকানো আছে। এই যে এই গামলার মধ্যে বাঁধা আছে শোল মাছ, তো এখন খোলা হবে। ও লাভ দিয়ে না চলে যায়, হ্যাঁ ওর আটকে রাখা আছে না। বাবা কি করে বাঁধা, বাবা এত টাইট করে বেঁধেছে যে খোলা যাচ্ছে না। শোল মাছটা আর বড় মাছ লাফিয়ে চলে যাবে বলে ওদের জল দিয়ে আটকে রাখা। দেখো কত বড় ওমা, সে কই মাছটা দেখবো আসো, কি বড় দেখো, উড়িয়ে বাবা শোলটা এই 600 টাকা কিলো, 1 কিলো হয়ে যাবে না, মানে 1 কিলো তো হবে। কই মাছটা দেখো, কই মাছটা বাবা 1000 টাকা করে কিলো এই কই মাছটা, কিরাম বড় কই, পুরো দেশি কই। শোলটা দেখ, শোলটা মাছটা দেখো, ধরাই যাচ্ছে না মাছটা, তো সত্যি তো ধুলো মাখায় না চোখে, মাছি বলে ও চোখে ধুলো মাখিয়ে দাও তাহলে যদি ধরা, দেখাচ্ছে না দেখাচ্ছে না। মাছের কিন্তু অনেক দাম, শোল মাছটা যেমন উপকারী এই মাছের দামও তেমন বাজারে, 600 টাকা করে কিলো। আর কই মাছটা তো ফোনে কেমন দেখাচ্ছে জানি না, বিশাল বড় কই মাছ, মাছটা দেখো এরকম বর্ষার সময় এরকম মাছ কিন্তু উঠতে দেন যে মাছ ওইখানে। এটা নিয়ে আসেনি নাকি? ওই তো কলা গাছ থেকে কলা পাতা কাটবো, দেখা যাক কলা পাতায় কি করা যায়। চলো এই গাছপালা এখানে কাঁদি পড়েছে, তো এখানে পোক্ত হয়নি কলা, চলো Bye.
ওই যে কলা পাতা নিয়ে চলে এসেছি, এরপর কলা পাতায় মাছগুলো কেটে রাখবো। তো বন্ধুরা, এখানে এই যে শোল মাছ কাটা হচ্ছে, বড় শোল তো কাটতে অনেকটাই সময় লাগবে, তো কাটাকুটি করা হয়ে যাক, তারপর তোমাদের সামনে আসছি। শোল মাছটা এত বড় যে আমি হাতে করে ধরতে পারছিলাম না, তোমাদের দাদাই কেটে দিচ্ছে শোল মাছ। এই পাখিগুলো দেখো কি করছে। আর এখানে আমাদের মাছ কাটা হচ্ছে, আর গাছে নল হয়েছে দেখো কেমন, পুরো থোকায় থোকায় নল ভর্তি। এগুলো আচার আর নলের চাটনি খেতে না হেভি লাগে, তো আমাদের খুব একটা খাওয়া হয় না, মাঝে মাঝে মাখা খাওয়া হয়। সুন্দর হয়ে আছে, এগুলো আরো বড় হবে দেখো। তো বন্ধুরা, এই যে আমাদের মাছ কাটা হয়ে গেছে, এবার এগুলো পরিষ্কার করে তারপর রান্নার দিকে যাব। এখানে আর কই মাছটা দেখো, এগুলো সব পরিষ্কার করে নিয়ে তোমাদের সামনে আসছি। কচুর শাক কেটে দিয়েছে মাসি, ধুয়ে নিয়ে চলে এসেছি। আর কতটা দেখো বড় ঝুড়ি দিয়ে করে, এক ঝুড়ি রান্না করলে একটুখানি হয়ে যাবে। এখন মারা কচু কাটছে, তো কচু দিয়ে শোল মাছের ঝোল হবে। চলো রান্না বান্না গুছিয়ে নিই, চুর বলতে তো হাঁপিয়ে উঠেছি। তো বন্ধুরা, এই যে সব গুছিয়ে গেছি, নিয়ে বসে গেছি। আর এখানে কচুর শাকটা তো ধুয়ে আনা হয়ে গেছে, এবার একটু সেদ্ধ বসাবো এই যে কড়াইতে, আর এই কড়াইটাতে মাছ ভাজা করবো। আগে জল দিয়ে নিয়েছি, আর এই যে কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তো জল দিয়ে দিচ্ছি, মাছগুলো ধুয়ে নেবো। যেহেতু শোল ল্যাঠা কই এগুলো গরম জলে ধুলে ভালো হয়, সেজন্য তো মাছগুলো গরম জলে দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হতে থাকুক, আর এই কাজগুলো করে নিই। তো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, মাছগুলো আগে ভেজে নেব। যেহেতু চিংড়ি মাছগুলো আগে নুন হলুদ মাখিয়ে রেখেছি, মানে মাছগুলো আগে ভাজা শুরু করে একদিকে কচু শাক সেদ্ধ হতে থাকুক, তো মাসি ওদিকে পেঁয়াজ রসুন সব কেটে দিচ্ছে। আরে এখন শুকনো পাতা না, শুকনো পাতা কাঠ খুব সুন্দর জাল হচ্ছে, বর্ষা হলে সব তো ভিজে যাবে, ওই জন্য এই বাইরের উনুনে রান্না করা। বাইরের উনুনে তো সবসময় হয়, রাত্রে করে বেশি হয়। এখানে হাওয়াও লাগছে, মাঠের দিকের হাওয়া। তো বন্ধুরা দেখো, কচুর শাক সেদ্ধ হয়ে গেছে, আর এগুলোকে এবার ঢেলে দেব। এগুলো কিন্তু কালো কচু, কালো ছোলা কচু। এদিকে মাছ ভেজে তৈরি, মাছটা এবার ওপরে দেবো।
মাছ একটা চাপাবো, তেল দিয়ে দিলাম কড়াইতে, আর এক পাশে মাছ ভাজাবো। শুকনো লঙ্কা তেজপাতা পোড়া পোড়া হয়েছে, এটার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দেবো। সেই মানটা এখন ঘরের দেওয়াল দেখেছি আর দেখছি দাগ হয়ে গেছে, বুঝছে না, রান্না করতে করতে ঠিক হয়ে যাবে। আসলে একসঙ্গে অনেকগুলো তরকারি রান্না করলে এক কড়াইতে হয় না, তখন কড়াইয়ের রং তো বদলে যাবে। অনেকেই ভাবে যে কেমন নোংরা ভাবে রান্না করছে, সেটা নয়, রান্না করলে তো একের পর এক রান্না করলে ওরকম দাগ হয়ে যায়। তো রান্নাটা করে নিই, এই যে একটু ভেজে নিয়ে লবণটা দিয়ে দিচ্ছি। যেহেতু অনেক লোক আমরা, ওই জন্য অনেকগুলো মাছ, দেখো এই যে এতগুলো মাছ সব ভাজা হয়ে গেছে, আর কচুও অনেকটাই। তবে কচুর থেকে একটু আলু দেওয়া হয়েছে যাতে টেস্টটা একটু ভালো হয়। আরও একটা সুন্দর জিনিস রান্না করবো এইটা হওয়ার পর, দেখো এই যে আম কেটে রেখেছি, আমের চাটনি করবো। এর সঙ্গে চাটনি না খেলে হয়, এবার গরমের সময় এখন টক চাটনি এগুলোই বেশি ভালো লাগে। আমার তো চাটনি ছিল গাছে, তো এবার আর আম নেই, এখন বাজার থেকেই কিনে আনতে হচ্ছে। এবার কষিয়ে নিই, নুন হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার একটু কষিয়ে নিয়ে তারপর মশলা বলতে জিরের গুঁড়োই দেবো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এগুলো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
কালার চলে আসবে। এরপর মশলা পাতিগুলো দিয়ে দেবো। গরমের সময় তো শুধু তিপছে চারিদিকে, পাতাপুতির মধ্যে এদিকে উনুন ধরে প্রচুর তিপছে, আমরা চল সেরকম। এই যে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে নেবো ভালো করে। মাটি ওরা দড়ি দিয়ে চলে গেছে, গিয়ে কাদা হয়ে গেছে। আর মা আমাদের এখানে যে রাত্রে রান্না হবে সেই জন্য মা ভাত বসিয়ে দিচ্ছে এখন। আমি আগে জল চাপানো হয়েছে, এখন চাল দেওয়া হচ্ছে। তরকারি হচ্ছে তো সেই জন্য মাকে বললাম যে তুমি ভাতটা বসিয়ে দাও, একেবারে রান্না বান্না হয়ে থাকবে, রাতের দিকে আর ঝামেলা হবে না, যেহেতু গরমের সময় আমাদের এখানে প্রচুর পরিমাণে কারেন্ট যায়। তো সেই জন্যই এখন আমাদের ভাত চাপানো হচ্ছে। কত দিয়েছ, পাঁচ ফটো দিয়েছ? হুম। তো রাতের জন্য বেশি দিয়েছি, যদি না হয় কম কম পড়ে যায়, বেশি থাক, কম পড়লে সমস্যা। আমার এদিকে তরকারি কষানো হয়ে গেছে, জল ঢেলে দেবো। তরকারি এদিকে ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিই। চলো এবার ঢাকা দিয়ে দিই, তারপর আমাদের রেডি হয়ে যাবে কচু দিয়ে শোল মাছ। আর এই শোল মাছটা কতটা বড় তো দেখেইছো, শোল মাছ দুটো ছিল আর সঙ্গে একটা কই মাছ, যেগুলো আমার বাপের বাড়ি থেকে পুকুর ছেঁচা হয়েছিল। এখন যেহেতু গরমের সময় তো পুকুরের জল কমে যায়, মাছ মরে যায়, তো সেই কারণে পুকুরের জল ছেঁচে ফেলে দিয়ে আর অন্য পুকুরে রাখা হয়েছে, তো মাছগুলো ধরা হয়েছিল, তো সেই সময় আমাদের বাড়িতেও পাঠিয়েছিল। তো অনেকটাই বড় শোল, তোমরা ফোনে কেমন দেখেছো জানি না, তবে আমাদের মাছটা কাটতে এতটাই কষ্ট হচ্ছিল, তোমাদের দাদাকে বসিয়ে দিয়েছি, আমি আমিও পারবো না, অত স্লিপ করছি মাছ, আমার হাত কেটে যাবে, এতটাই বড় মাছ। আর কই মাছটা তো বিশাল বড়, আমাদের পুকুরেও আছে তবে অতটা বড় না, আমাদের পুকুর মাঝখানে সামনের পুকুরটাই বড় ছিল, তো সেই পুকুরটাই ছিঁচে ফেলা হয়েছে, সেই জন্য তেমন বড় শোল নেই, সব অল্প। তো চলো তরকারি এখন জাল হচ্ছে, এরপর রান্না হয়ে যাক, আর ওদেরকে ভাতও দিয়ে দেবো একই সঙ্গে। এদিকে আমার ভাতও ফুটে উঠেছে, আগে থেকে যেহেতু জল গরম হয়েছিল ভাত ফুটে উঠতে বেশি সময় লাগলো না, তাড়াতাড়ি ভাত হয়ে গেছে। তো দেখতে দেখতে আমার ভাতও প্রায় হয়ে গেছে, আর তরকারি তো ফোটার শব্দ পাওয়াই যাচ্ছে, একই সঙ্গে রান্না হয়ে গেল জোড়া উনুনে। তো পাতায় জাল দিইনি, পাতায় না দিয়ে এই যে ছোটো ছোটো কাঠি জাল দিলাম, তাড়াতাড়ি হয়।
তরকারি প্রায় হয়ে গেছে আমার। এখন কচু কেমন গলেছে, কচু গলে গেছে প্রায়, দেখো। গরম মশলা বেটে দিচ্ছি না, গুঁড়ো ছিল ঘরে তো সেই গুঁড়োটাই দিয়ে দিচ্ছি। গরম মশলা দিলে তো খুব সুন্দর একটা সেন্ট বেরোবে, তারপরে ভালো লাগবে। যেহেতু হাত হালকা পাতলা ভাত ওদিকে কি আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে অন্য ভিডিও নিয়ে। টাটা।